পাই দিয়ে আপনি ঘর দুয়ার আমাদের চাকরি বাকরি নাই আমরা হলে কৃষক মানুষ আমরা চাকরি বাকরি আমাদের নাই আমরা গরু দিয়ে আমাদের সংসারের আয় নিচ্ছি এটা কি সত্যি বলছেন আসলে গরু লালন পালন করে ঘর বাড়ি করছেন সত্যি বলছি কিন্তু মানুষ তো বলে যে লস হয় আসলে বললাম তো আপনি যেটা সত্যি কথা রোগ বিধি যদি না হয় তাহলে আপনি মনে করেন যে ফলাফল আসে বগুড়া জেলা গাবতলী থানার আখন্দপাড়া গ্রামে তো দেখতে পাচ্ছি যে বাড়ির উঠোনে একদম পরিকল্পিত ভাবে সুন্দর করে একটা খামার গড়ে তোলা হয়েছে। এই খামারটি যিনি যেনারা পরিচালনা করেন বউ শাশুড়ি মিলে, তো বলাই যায় যে বউ শাশুড়ির গরুর খামার। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে গরু লালন পালন করা হয়। আমরা উন্নত জাতের কিছু গরু দেখতে পাচ্ছি। আমরা জানবো আসলে গরু লালন পালন করে খামারিরা কেমন আছেন এবং সংসারের পাশাপাশি গরু লালন পালনে কিভাবে সময় দিয়ে থাকেন সেটিও আমরা জানার চেষ্টা করব। আরো জানার চেষ্টা করবো যে গরু লালন পালনে তারা লসে আছেন নাকি লাভে আছেন, এবং আরো জানবো যে সরকার থেকে আসলে কোনো অনুদান পেয়েছেন কিনা সেটিও পাশাপাশি জানার চেষ্টা করব, এবং জানার চেষ্টা করব যে গরুর চিকিৎসা সেবা এবং খাওয়া দাওয়া বিষয় নিয়ে। আমরা গরুগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমরা কথা বলি সেই সফল নারী উদ্যোক্তার সাথে যে কিভাবে তারা সংসারের পাশাপাশি এগুলো দেখাশোনা করে থাকেন। একটু একটু দাঁড়ান দুইজন পাশাপাশি। দর্শক চলুন আমরা কথা বলি। নমস্কার, কেমন আছেন? কি নাম আপনার? আচ্ছা, আমরা যতটুকু জানি যে এই গ্রামের বেশিরভাগ নারীরাই গরু লালন পালনে আগ্রহী বা গরু লালন পালন করে, তো আপনি কতদিন থেকে গরু লালন পালন করেন? ২০ বছর হলো। গরু লালন পালন করতে কেমন লাগে আসলে? খুব ভালো, এটাই বেশি শান্তি। এটাই বেশি শান্তি? কেমন কেন করেন গরু লালন পালন? সংসারের আয় উন্নতি, সুখ শান্তি। সংসারের আয় কি হয় আসলে গরু লালন পালন করে? খাদ্যের দাম হিসেবে গরু পাইলে খুব একটা আমাদের ইয়ে হয় না, লাভবান হয়। যদি অগ্রবৃদ্ধি কম হয় তাহলে করা যায়, আর যদি অগ্রবৃদ্ধি ভাগ্যক্রমে অগ্রবৃদ্ধি করে যায় তাহলে কোনো লাভবান করে। খাদ্যের দাম কি খুব বেশি? খাদ্যের দাম খুব বেশি, দুধের দাম নাই। দুধের দাম নাই? না, দুধের দাম নাই। দুধ কত করে বিক্রি করেন? 36-37, ঈদ বাজলে হয়তো আপনার 60-65-70 দেয়, তাছাড়া 39-35-36 এর মধ্যে থাকে। আচ্ছা, এই 20 বছর আসলে গরুর আয় দিয়ে কি কিছু করা সম্ভব হয়েছে? তা করছি, গরুর আয় দিয়েই আপনার ঘর দুয়ার। আমাদের চাকরি বাকরি নাই, আমরা হলে কৃষক মানুষ, আমরা চাকরি বাকরি আমাদের নাই, আমরা গরু দিয়ে আমাদের সংসারের আয় নিচ্ছি। এটা কি সত্যি বলছেন আসলে গরু লালন পালন করে ঘর বাড়ি করছেন? সত্যি বলছি। কিন্তু মানুষ তো বলে যে লস হয় আসলে। বললাম তো আপনার যেটা সত্যি কথা, রোগ বিধি যদি না হয় তাহলে আপনি মনে করেন যে ফলাফল আসে, একটা গাভিন। এই যে দুইটা গাভী থেকে প্রতিদিন কত কেজি দুধ হয়? 22-23 কেজি কমে গেছে, 16-17 কেজি। মাশাআল্লাহ, তাও তো ভালোই হয়। যে দুধ বিক্রি করে ওদের খরচ দিয়ে সংসারের খরচ চলে? আগে যদি মনে করেন যে রোগ পেলে রোগ বিধি না হলে আগে টাকা দেরে পড়বি, আর যদি রোগ বিধি পড়ে যায় তাহলে দেরে পড়বি না। রোগ বেড়ে কি দাদা বসে আসি? কি কি রোগ হয় আসলে আপনার? থাইমেরিরা, অ্যানাপ্লাজমা, এটা বেশি বেশি আক্রমণ করে বা এদের তীর গ্যালসিয়াম ডাউন করে যায় বেশি। এগুলো হয় কেন তা তো বলতে পারবো না, আমরা তো ডাক্তার নয়। আচ্ছা, যাতে না হয় সেটা আগে থেকে কিছু করার চেষ্টা তো করাই হয়, যে গরুর দেখাশোনা করেন? তাহলে বউ শাশুড়ির গরুর খামার। আপনি কিভাবে সময় দেন আসলে সংসারের পাশাপাশি? সংসারের পাশাপাশি গরুর কাজও করি, গরুর জল খাওয়াই, পলটল দি, গোবর সাফ করি। আচ্ছা, আপনার নাম জানা হলো না, নামটা কি? আচ্ছা, এই যে সংসারের পাশাপাশি যে গরু দেখাশোনা করেন সেক্ষেত্রে সংসারে কি কোনো সমস্যা হয় না? না, সংসারে কি সমস্যা হয়? সংসারের পাশাপাশি এটা করা লাগবে, এটা সংসারের একটা অংশ। এটাও সংসারের অংশ? এই জিনিসটা আসলে খুবই কম শোনা যায় যে গরু বাছুরকে মানুষ সংসারের সদস্য ভাবে, এটা গ্রামে গঞ্জে গেলে কিন্তু অনেকটা ভালো বোঝা যায়। তেমন কে বেশি কাজ করেন, শাশুড়ি না আপনি?
শাশুড়ি করে বেশি কেন আপনি কম করেন কেন কম করে আমার ছোট বাচ্চা আছে আচ্ছা বাচ্চা নিয়ে অত পারি না ছোট মানুষ দেখছেন মা কিন্তু বলছে ছোট মানুষ তার মানে মা তো মাই তাই না তো এখন বলবেন যে আসলে এইগুলো লালন পালন করতে কখনো কোনো সমস্যা হয় কিনা সমস্যা হয় তো অনেক ক্ষেত্রে টাকার সমস্যা হয়তো হয় সংসার চালাতে গেলে টাকার সমস্যা হয় আর যদি গরু মনে মনে দুধ দেয় তাহলে হালকা পাতলা অল্প একটু সমস্যা হয় আচ্ছা হালকা পাতলা সমস্যা আর গরু ভালো দুধ দিলে সমস্যা হয় না না যদি রোগ ব্যাধি না হয় তাহলে গরুর টাকা দিয়ে গরু পালন করা যায় আচ্ছা গরুগুলোকে আমরা দেখতেছি কচুরি পানা খেতে দিয়েছেন তো আসলে খাওয়ান কি কি নিপিয়ার খাওয়াই যখন নিপিয়ার সমস্যা তখন কচুরি খাওয়ানো নিপিয়ার সমস্যা তো আর খাদ্য নিপিয়ার পল আর মনে করেন সরতা তো ভিন্নই আছে নিপিয়ার কি কিনে খাওয়ান না খেতে আবার খেতেও আছে কিনেও খাওয়ান হয় যখন না থাকে একটা গরুর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হতে পারে ঘাস ধরতে গেলে কত হবে দেড়শো টাকা পাড়ি দেওয়া যায় আচ্ছা পল বাদে এই যে একটা গরু যখন মানে প্রেগনেন্ট হয় মা হওয়ার আগে তার বাড়তি কি যত্ন নিতে হয় আসলে ঠিক মতো হয় তার জন্য ওষুধ দেওয়া হয় কি ওষুধ নাম জানা আছে কি নাম তো সঠিক জানি না ডাক্তারে বলতে আসি খাবারের মধ্যে আসলে কোন খাবারটা বেশি উপকারী বুটের সাল দিয়ে ভুষি এই দুটোই বেশি উপকারী বেশি উপকারী আর দুধের দুধের পক্ষে এই যে আপনারা নারী হয়ে সংসারের পাশাপাশি যে এরকম গরু লালন পালন করতেছেন সংসারের আয় বাড়ানোর জন্য আসলে তা আমাদের দেশে তো আরো নারীরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন কার সংসারে কিভাবে চলে জানি না আমাদের আকন্দ পাড়ার মেয়েরা এইরকমই করে আকন্দ পাড়ার সব মেয়েরা সব মেয়েরাই আচ্ছা তার তো মানে হিন্দু পাড়া আচ্ছা আপনার মনে হয় কাজ আছে না আচ্ছা আপনি যান আমি একটু বৌদির সাথে কথা বলবি ছেড়ে দিব আমরা এই যে বৌদি একটা কথা বলবেন যে গরু লালন পালন করতে আসলে সন্তানকে বেশি যত্ন নিতে হয় না গরুদের বেশি যত্ন নিতে হয় ওই একই সমান সন্তানকে যেভাবে মানুষ করতে হয় গরু বাছুরকে ওই রকম মানুষ করতে হয় ওদের ক্ষুধা লাগলে বোঝেন কি করে ক্ষুধা লাগলে ডাকে না ডাকে কি বলে ডাকে হাম্বা কিন্তু হাম্বা ডাকের মধ্যে সব গরুই তো হাম্বা ডাকে না যখন আমাদের খাওয়ার টাইম হয় তখন ডাক শুনে মনে হয় যে না খাওয়ার সময় হয়ে গেছে খাবার দিতে হবে আচ্ছা মা বলে না কখনো ওই হাম্বাই তো মা হলো হাম্বাই মা হলো এটাই জানতে চাইছিলাম আমরা যে গরুটা একটু দেখি দিদি এই যে এই গরুটা কত কেজি দুধ দেয় এটা কয়টা বাচ্চা দিচ্ছে আপনাদের একটা আবার গাভীন আচ্ছা এটা তো একটু স্বাস্থ্য খারাপ এটা কোন জাতের ফাইলেরিয়া এটা কি চিকিৎসা করতেছেন এখন ফাইলেরিয়া চিকিৎসা দিচ্ছে ডাক্তার আচ্ছা কতদিন হয়েছে রোগটা রোগটা গাভিনের আগে ছিল গাভিন হলেও হয়েছিল তখন চিকিৎসা দিছে গাভিন হওয়ার পরে যখন বাচ্চা হয়েছে তখন গরু পড়ে যাবে এরকম অবস্থা হয়েছিল আচ্ছা পরে চিকিৎসা দিয়ে একটু কমছে আচ্ছা এটা কি পালেরি ছিল না কিনা না এটাও কিনা এটাও কিনা এখন মোটামুটি কি সুস্থ হ্যাঁ মোটামুটি সুস্থ এটা দুধ কতটুকু দিতে অস্ট্রেলিয়ান জাতের এটাও কেনা এটা কতটুকু দুধ দেয় গাভিন কয় মাস হয়েছে আট মাস তার মানে আর দুই মাসের মতো আছে আচ্ছা আমরা বাছুর গুলো একটু দেখি বাছুর গুলো তো আপনাদের এগুলোরই গাভি বাচ্চা না এটা কেনা আচ্ছা আর এই দুইটা হলো খামারের আচ্ছা এই যে ধরেন যে গরু লালন পালন করতে আসলে কষ্ট হয় না
কষ্ট তো নয় এগুলো আমাইরে হ্যাঁ কষ্ট নয় কষ্ট নয় কষ্ট হলো কষ্ট মনে করা যাবে না আচ্ছা কষ্ট হলো কষ্ট মনে করা যাবে না তার মানে এদের দিয়ে তো আমাদের সংসার চলতেছে নাকি যার দিয়ে উন্নতি হচ্ছে তার দিয়ে কতদিন কষ্ট হয় তাও মনে করা হয় না যে কষ্ট আচ্ছা এই যে যেটা বললেন যে সন্তানের চেয়ে এদেরকে বেশি যত্ন নিতে হয় আসলে সেই বেশি যত্নটা কেন নেবেন বা কেন নেন গরু যদি অসুস্থ হয় দড়াদড় বলতে পারবি না সেদিন আমাদেরই ট্রিটমেন্ট করা লাগবে যে গরুর কোথাও ঘা হচ্ছে কি না দেখা লাগবে নিজে দড়াদড় বলতে পারবি না যে আমার এখানে অসুবিধা হচ্ছে ওই জন্য আমাদের অতিরিক্ত যত্ন নেওয়া লাগে আচ্ছা তো তারপরে এই যে ধরেন একটা যেটা বললেন যে অসুস্থ যখন হয় তখন ট্রিটমেন্ট ছাড়া আর কি ব্যবস্থা নেন ওদের ট্রিটমেন্ট ছাড়া খাদ্য খাওয়ারও একটু ইয়ে করা লাগে যে গরু যাতে বেশি খাদ্য হয়তো দেওয়া পরে পেট ফুলে যায় অনেক টাইমে ওই দিকেও নজর দেওয়ার হয় পেট ফুলে যাওয়ার কারণটা কি খাবারের মধ্যে কোনো সমস্যা হলে পেট ফুলে যায় ওই রকম হয় ঘাসের ভিতরে হয়তো কোনো জীবাণু ওই রকম খাওয়ানো হয় হয়তো এসে আমরা তা সে ধরতে পারি না যে এটা জীবাণু আসছে আচ্ছা এই যে আপনার শাশুড়ি বললো যে গরুর আয় দিয়ে বাড়ি করছে আরো সংসার করছে ঘরটর করা পড়ছে আচ্ছা এখনকার বাজারে যদি কোন নারীরা এরকম দুটো একটা গরু লালন পালন করে স্বাবলম্বী হতে চায় তারা কি পারবে করতে আসলে পারবে না মনের চেষ্টা থাকলে পারবে চেষ্টাটা কি বোঝাতে যাচ্ছেন সাহস লাগবে যে আমার করা লাগবে এটা আচ্ছা মানে আমরা করতেছি সেই রকম করা লাগবে সেই সব বেকার নারীদের উদ্দেশ্যে কি বলবেন তাদের এরকম গরুর খামার করে উন্নতি করা লাগবে বেকার বসে থেকে লাভ কি আর থেকে যদি দুই তিনটা করে গরু পালে তাহলে তাদের উন্নতি হবে আচ্ছা গরু পাড়াত লস নাই যদি রোগ ব্যাধি না হয় রোগ ব্যাধি ছাড়া লস নাই না আচ্ছা তার মানে অবশ্যই এই সেক্টরটা লাভ আছে যদি করা যায় আছে লাভ না থাকলে তো সবাই পাললো নি গরু লাভ না থাকলে তো পালতো না এটাই বাস্তব কথা আসলে তো এখন বলবেন যে দাদাকে বেশি ভালোবাসেন না এদেরকে বেশি ভালোবাসেন সবাইকে সমান 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 সবাইকে সমান ভালোবাসলে কি হবে কম বেশি তো কেউ না দাদাকে তো বেশি ভালোবাসি দাদাকে বেশি ভালোবাসেন আচ্ছা যতটুকু জানি যে গ্রামে সবাই নারী খামারি আসলে তো এই যে গরু লালন পালনের এরকম আগ্রহটা আপনারা কিভাবে পেয়েছিলেন একজন পালিকচাঁদ দেখা দেখি আর একজন আগ্রহ করছে আচ্ছা দেখা দেখি এখন সরকারের উদ্দেশ্যে কি কিছু বলতে চান সরকারের উদ্দেশ্যে দুধের দাম বাড়ান লাগবে খাদ্যের দাম কমান তাহলে একটু কৃষকের একটু লাভ হবে আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমরা বউ শাশুড়ির গরুর খামার সম্পর্কে তাদের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করলাম এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ